দেখুন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এক এক সময় এমন মন্তব্য করেন বলা যায় বিভিন্ন সময় বেশিরভাগ সময় তিনি এমন এমন মন্তব্য করেন হাসির খোরাক তো বিতর্কেরও সৃষ্টি হয় সুকান্ত মজুমদারের কুম্ভ মেলায় পুজো দেওয়া প্রসঙ্গে এবারে মুখ খুললেন তিনি তিনি বলেন যে বোকা বোকা কথাবার্তা এতদিন ধরে সাগর মেলা হয়েছে বামফ্রন্ট সরকারের পর তৃণমূল এসেছে আর নিরাপত্তা বেড়েছে ও পরিকাঠামো বেড়েছে জাতীয় মেলার স্বীকৃতি চাই আমরা এই সাগর মেলার এই সব ছেদ কথা ওদের মুখ ছাড়া বেরোবে না বাংলায় কি এভাবে হিন্দুত্বের বিচার হয় সব ধর্মের উৎসব হবে যা যা আচার আচরণ পালন হবে গঙ্গা সাগর মেলা হয়েছে বহু ধর্মের অনুষ্ঠান হয়েছে আগে তো বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না ইউনেস্কো দুর্গাপুজোকে পৃথিবীর সেরা স্বীকৃতির মধ্যে রেখেছে এই ধরনের ছেলে মানুষই কথাবার্তার কোনো মানে হয় না পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাতে সাসপেন্ড না হন তার জন্য মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে বলেন একটা দিশাহারা আচরণ করছে বিজেপি একটা অতৃপ্ত আত্মার আর্তনাদ চলছে বিধানসভার অন্দরে নিজেদের সেম সাইড গোল কেন্দ্রের পাঠানো রাজ্যপালকে হাই হায় স্লোগান কাগজ ছুঁড়ে মারা গাড়িতে কাগজ ছুঁড়ে মারা গো ব্যাক স্লোগান এসব তো পাগলের কাণ্ড ওরা তো মানুষের সঙ্গে নেই কোনোভাবে ভেসে থাকতে চায় সেখানে মুখ্যমন্ত্রী সভার অভিভাবকের দায়িত্ব পালন করেছেন একজন ব্যক্তি সিবিআই ইডি থেকে বাঁচতে গ্রেপ্তার এড়াতে সিবিআই এর ভুক্ত সে অন্যদিকে গিয়ে একটা গোলমাল বাঁধাবার চেষ্টা করবে প্ররোচনা দেবে এটা নিন্দনীয় পুনাল ঘোষ এ প্রসঙ্গে ঠিক কি বলেছেন তার সার্বিক বক্তব্যটা তুলে ধরব দেখুন বোকা বোকা কথাবার্তা এতদিন ধরে সাগর মেলা হয়েছে যখন বামফ্রন্ট সরকারের পর তৃণমূল এলো আরও তার পরিকাঠামো বাড়লো আরও নিরাপত্তা বাড়ল এবং আমরা তার জাতীয় মেলা স্বীকৃতি চাই এইসব বড় বড় ছেঁদো কথা এসব শ্রেণী সভাপতি ছাড়া মুখ থেকে বেরোবে না বাংলায় কি হিন্দুত্ব মানে এইভাবে বিচার হয় সব ধর্মের সব উৎসব হবে ধর্মের যা যা আচার আছে পালন হবে তো সেখানে গঙ্গাসাগর মেলাও হয়েছে বহু ধর্মের অনুষ্ঠান হয়েছে ওরা তো বলতেন দুর্গা পুজো হয় না বাংলায় তো ইউনেস্কো তো বাংলার দুর্গা পুজোকে পৃথিবীর সেরা স্বীকৃতির মধ্যে রাখছে তো এই ধরনের ছেলে মানুষই কথাবার্তার কোনো মানে হয় না নয় ভিসাহারা আচরণ করছে বিজেপি তার কারণে ওই অতিরিক্ত আত্মার আর্তনাদ চলছে বিধানসভায় বিজেপি নিজেদের সেম সাইড গোল কেন্দ্রের পাঠানো রাজ্যপাল তাকে হায় হায় কাগজ ছিঁড়ে দেয়া গাড়িতে কাগজ ছুঁড়ে মারা গো ব্যাক এসব তো পাগলের কাণ্ড ওরা মরিয়ায় মানুষের সঙ্গে নেই কোনোভাবে ভেসে থাকতে চায় তা সেখানে মুখ্যমন্ত্রী তিনি সভার অভিভাবকের দায়িত্ব পালন করেছেন কিন্তু সব কিছুর একটা সীমা থাকা উচিত একজন ব্যক্তি সিবিআই ইডি থেকে বাঁচতে অ্যারেস্ট এড়াতে সিবিআই এর এফআইআর নেম সে অন্যদিকে গিয়ে সে একটা গোলমাল পাকাবার চেষ্টা করবে প্ররোচনা দেবে তো এগুলো তো নিন্দার ধিক্তার পরোক্ষে শুভেন্দু অধিকারীকে কি অতৃপ্ত আত্মা বলে বসলেন কুনাল ঘোষ দেখুন ইঙ্গিতটা সেরকমই বিধানসভায় ঘুরে বেড়াচ্ছে বলছেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকেই যে তিনি টার্গেট করেছেন এবং কে না জানে যে কুনাল ঘোষের দীর্ঘদিনের টার্গেট এই শুভেন্দু অধিকারী সেই জবে থেকে তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন তো এই ধরনের কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না আমাদের লাইক কমেন্ট শেয়ার করুন আজ তার বাংলা সাবস্ক্রাইব করে নিন